দর্শক অল্প টাকাতে আমি সুমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো নিমা ইলেকট্রিক গ্লেন্ডার অ্যান্ড ব্লেন্ডার। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন নিমা ইলেকট্রিক গ্লেন্ডার অ্যান্ড ব্লেন্ডারের একটি বক্স আছে। এই নিমা গ্লেন্ডার অ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আপনি যে কোনো মশলাকে গুঁড়া করতে পারবেন এবং এটাতে আপনারা যে কোনো ফলের রসকে জুস করে খেতে পারবেন। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি, তার আগে দেখি এর ফিজিক্যাল রিভিউটা। তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেওয়া আছে 220 থেকে 240 ভোল্টের এটা, এবং এখানে দেখতে পাচ্ছেন 1500 ওয়াট লেখা আছে, এবং এটা ডাবল সেফটি ফিউচার এটাতে আপনারা পাবেন, এবং নিচে 1500 ওয়াট লেখা আছে এবং মেড ইন জাপান লেখা আছে, খেয়াল করলে দেখবেন। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি। এটা জাপানি প্রোডাক্ট, অরিজিনাল জাপানি প্রোডাক্ট। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ঢাকনা দেওয়া আছে, এছাড়াও এই যে নিমা ব্লেন্ডার অ্যান্ড ব্লেন্ডারের একটি বডি দেওয়া আছে, এটা হচ্ছে বডি। তো এছাড়াও একটি গাইডলাইন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাকে যদি আমি একটু খুলি, বক্সের মধ্যে আর তেমন কোনো কিছু নাই, তো বক্সটাকে সাইডে রাখি, রেখে আপনাদেরকে দেখাই যে এই বডিটা দেখতে পাচ্ছেন স্টিলের একটি বডি, এইটাই সেই নিমা গ্লেন্ডার আর ব্লেন্ডারের বডি। এখানে দেখতে পাচ্ছেন জাপান লেখা আছে খোদাই করে। তো উপরের যে পার্টটা আছে এইটার সাহায্যে আপনারা জুস তৈরি করতে পারবেন, এবং এইটা হচ্ছে সেই বডি, মেইন বডিটা, এটার মাধ্যমে আপনারা মশলা গুঁড়া করতে পারবেন। আমি যদি আপনাদেরকে ঢাকনাটা লাগিয়ে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এখানে সুইচ টিপে আপনারা এখানে যে কোনো মশলাকে খুব সহজে গুঁড়া করতে পারবেন, এবং আপনারা মশলা গুঁড়া ছাড়াও এইটার পার্টটা লাগিয়ে আপনারা এটাতে ফলের জুস তৈরি করতে পারবেন খুব সহজে। এটা অরিজিনাল জাপানি প্রোডাক্ট নিমা ব্লেন্ডার অ্যান্ড ব্লেন্ডার। দর্শক এই পণ্যটি আপনারা ishara.com অনলাইন শপিংয়ে পাবেন। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে তাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে, এবং ভিডিও নিচে ডিসক্রিপশানে এই পণ্যটি কেনার জন্য লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যেয়ে এই পণ্যটিকে অর্ডার করে ফেলতে পারবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক বাটনে লাইক করে রাখবেন, এবং এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে, ধন্যবাদ।